প্রিয় শিক্ষার্থীরা, পর্ব দুই এর পর আমরা আজকে আলোচনা করব হচ্ছে পর্ব তিনে। পর্ব তিনে আমরা এই চ্যাপ্টারের মেইন কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে হচ্ছে 13 নম্বর অঙ্কটা, 15, 16, 17 এরকম অনেকগুলো অঙ্কই মেইন আছে, ইম্পর্টেন্ট আছে। আসলে সকল অঙ্ক নিয়ে আলোচনা করা সম্ভব না। আমরা এই 13 নম্বরটা হচ্ছে একটা সৃজনশীল আলোচনা করব, আর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি এই 17 নম্বর অঙ্কটা। এরপর সময় পেলে আমরা 16, 19 এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পর্ব তিনে থাকতেছে হচ্ছে 17 নম্বর অঙ্ক, যেটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা আসছে, অনেকগুলো বোর্ডে আসছে। তোমরা যদি বোর্ডগুলো খেয়াল করে দেখতে পারবা যে এই অঙ্কটা অনেকবার আসে, মানে আসে এটা। আচ্ছা, তাহলে খেয়াল করি প্রশ্নটা কি আছে। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ, জিনিসটা খেয়াল রাখতে হবে। মুনাফা বার্ষিক শতকরা 8% হলে সময় নির্ণয় করো। এখানে উল্লেখই করে দিচ্ছে যে আমাদের কি করতে হবে, সময়টা নির্ণয় করতে হবে। তো সময় নির্ণয়ের জন্য আমাদের কি কি লাগবে, আমরা জানি n = i/r, সো ইন্টারেস্ট i লাগবে, মুনাফা লাগবে, প্রিন্সিপাল আসল লাগবে এবং মুনাফার হারটা লাগবে। তাহলে মুনাফার হার 8% ওরা বলেই দিচ্ছে। আমাদের মুনাফা আসল আলাদা করে দেওয়া নাই, এখানে একসাথে মুনাফা আসলটা আছে 5,600 টাকা। আমাদের এই 5,600 টাকা থেকে মুনাফা এবং আসলটা নির্ণয় করতে হবে। এখানে বলে দিচ্ছে যে মুনাফা আসলে 2/5 অংশ, একটা শর্ত দিয়ে দিচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 17 নম্বর অঙ্কটা শুরু করি। প্রথমে প্রশ্নটা বই অবশ্যই বলছি, বই তোমাদের সামনে রাখবা। প্রশ্নটা খেয়াল করে দেখা যাচ্ছে যে মুনাফা আসলের 2/5 অংশ, প্রথম লাইনটার মধ্যে সুন্দর মতো দেওয়া আছে মুনাফা আসলের 2/5 অংশ। এখানে কোন জিনিসটা বলা আছে, বলা আছে যে মুনাফাটা হচ্ছে আসলের এত অংশ, তাহলে আসলটা বলা নাই। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে যে জিনিসটাকে বলা থাকবে না সেটাকে ধরে নিলেই বেটার। তাহলে ফার্স্টে আমরা এখানে ধরি আসলটাকে, আমাদের ধরে নিতে হবে আসলটাকে, যেহেতু পাটিগণিতের অঙ্ক তাহলে আসলটাকে আমরা ক ধরে ফেলি। ধরি আসল = ক। তাহলে আসল ক হলে এখানে মুনাফা বলে দিছে আসলের 2/5 অংশ, তাহলে মুনাফাটা হবে আসল এর, আসলটা কি ক, তাহলে ক এর 2/5 অংশ। আর আমরা জানি এর মানে হচ্ছে গুণ, তাহলে গুণ করলে 2 ক/5 অংশ। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে যে মুনাফা আসল হচ্ছে 5,600। মুনাফা আসল বলতে আমরা বুঝি মুনাফা উইথ আসল, আর এখানে আসল আর মুনাফা হচ্ছে একটা, আসল হচ্ছে ক আর মুনাফা হচ্ছে এত। তাহলে এই আসল আর মুনাফা এই দুটোকে যোগ করলে তো কি হবে, মুনাফা আসল হবে। আর প্রশ্নে মুনাফা আসল আছে কত, 5,600। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখতে পারি, এই মুনাফা আসল = প্রশ্নের মুনাফা আসল, সো দ্যাট প্রশ্ন মতে আসল প্লাস মুনাফা = মুনাফা আসল। মুনাফা আসল কত আছে, 5,600। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ক বের করবো, আর ক এর মান আমাদের আসল, আর আসল পাইলে আমরা কি পাবো, মুনাফা পাবো, আর মুনাফা পাইলে মুনাফার হার তো দেওয়াই আছে, ইজিলি আমরা সময় নির্ণয় করতে ফেলবো। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করি, ক এর মানটা বের করি। তাহলে প্রথম হচ্ছে লসাগুনি, পাঁচ ক আর 2 ক যোগ করলে কত হবে, 7 ক, 5,600। এপাশে পাঁচটা ভাগ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে গেলে গুণ করে ফেলবো অথবা উভয়পক্ষকে পাঁচ দ্বারা গুণ করে ফেলি, 7 ক = তাহলে 5,600 সাথে যদি আমরা ×5 করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 28,000 টাকা। 5,600 × 5 তাহলে আসতেছে টোটাল 28,000 টাকা। এখন 7টা পাশে গুণ, ওই পাশে লিখে যে ভাগ, তাহলে উপপক্ষকে 7 দিয়ে ভাগ করলে ক = 4,000 টাকা। তাহলে ক হচ্ছে আমাদের আসল, আসল আমরা পেয়ে গেলাম 4,000 টাকা। এখন বের করতে হবে মুনাফা। আমরা জানি মুনাফা আর আসল দুইটা একসাথে থাকে, সেখানে যদি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, মুনাফা পাবো। এই যে আমাদের মুনাফা আসল ছিল কত, 5,600, তাহলে সুতরাং মুনাফা = 5,600 - 4,000 = 1,600 টাকা। 1,600 টাকা,
তাহলে কি পাইলাম আসল পাইলাম মুনাফা পাইলাম এখন আমরা আসি যে এখানে আমরা যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো লিখে ফেলি আসল equal to 4000 টাকা মুনাফা I equal to আমরা পাইছি 1600 টাকা আর মুনাফার হার আর দেওয়া আছে হচ্ছে প্রশ্ন খেয়াল করলে দেখতে পারবা 8% এই যে 8% এখন খেয়াল রাখতে হবে যখন অঙ্ক করব তখন মুনাফার হারটাকে আমাদের শতকরা থেকে ইয়া করে নিতে হবে তো 8%টাকে আমরা যদি ইয়া করে ফেলি 0.08 এই তিনটে জিনিস পেয়ে গেছি এখন আমরা কি করব সময়টা নির্ণয় করব আমরা জানি যে I equal to P R N এখান থেকে যদি আমরা N বের করতে চাই N হচ্ছে I by P R মানটা বসাই দিই I এর মান হচ্ছে কত 1600 টাকা নিচে P P হচ্ছে আমাদের কত 4000 ইনটু মুনাফার হার 0.08 এটাকে ক্যালকুলেশন করে দেখি কত আসে 4000 ইনটু 5 সুতরাং নির্ণয় সময় 5 বছর।